আজকে আমার আলোচনার বিষয় বন্ধ্যাত্ব পুরুষের শুক্রাণু বৃদ্ধির কার্যকারী কিছু ঘরোয়া উপায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। অনেক দম্পতি এসেই এখন বর্তমান বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে এখন স্ত্রী এসে বলছেন তার স্বামীর বীর্যে শুক্রাণুর সংখ্যা কম, যে কারণে বাচ্চা হচ্ছে না। স্বামীও একই কথা বলছেন যে আমার বীর্যে শুক্রাণুর সংখ্যা কম, বাচ্চা হচ্ছে না। আগের দিনে সাধারণত বাচ্চা না হওয়ার জন্য, বন্ধ্যাত্বের জন্য মেয়েদের বেশি দায়ী করা হতো। সবার ধারণা ছিল যে মেয়েদের বাচ্চা হয় না, এখনো বলে থাকে যে আমার বউয়ের বাচ্চা গর্ভে আসছে না। কিন্তু এখন আধুনিক যুগ, ইউটিউবে বিভিন্ন উপায়ে অনেক ডাক্তার এখন সচেতন করছেন যে বাচ্চা না হওয়ার জন্য স্বামী স্ত্রী উভয়ে দায়ী হতে পারেন, এই জন্য ডাক্তারের কাছে দুজনের একসঙ্গে যাওয়া উচিত। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন, স্ত্রীকে দিবেন, স্বামীকে দিবেন, যার মাধ্যমে বোঝা যাবে যে আসলে বাচ্চা না হওয়ার জন্য দায়ী কে এবং কি জন্য বাচ্চা হচ্ছে না, তখন সঠিক চিকিৎসা দিয়ে থাকে। তো এখন রিপোর্টে অধিকাংশই এখন দেখা যাচ্ছে যে পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থাকার কারণে বাচ্চা হচ্ছে না। এখন অনেক সচেতন হয়ে গেছে মানুষ, হুবহু এখন এই পেশেন্ট বেশি আসছে, ফোনের মাধ্যমে জানতে চায় এবং চিকিৎসা অনলাইনে চিকিৎসা নিতে চায়। তো অনেকে অনেক চিকিৎসা নিয়েছে, বিকল্প ধারার চিকিৎসা, যে অনেক ইঞ্জেকশন, অনেক ওষুধপত্র খেয়েছে, কোনো কিছুতে কাজ হয়নি। তো তখন তারা কোনো উপায় না দেখে, ওষুধ ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কোনো উপায় আছে কিনা সেইটা খুঁজতে থাকে। তাই সেই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। তো এখন ঘরোয়া পদ্ধতিতেও কিছু উপায় আছে, যে উপায়গুলো অবলম্বন করলে শুক্রাণু 0% থেকে উত্তোলন করা যায় এবং কম থাকলে সেটা বৃদ্ধি করা যায়। তো আজকে আমি প্রথমে যেটা বলবো সেটা হলো, কিছু জিং জাতীয় খাবার আছে, যে খাবারগুলো খেলে বীর্যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়। তো এর মধ্যে প্রধান যেগুলো সেগুলো হলো সিমের বীজ, কুমড়ার বীজ, মাশরুম, মসুরির ডাউল ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণ জিং রয়েছে। এজন্য খাবার তালিকায় এটা নিয়মিত খেয়ে যেতে হবে। দ্বিতীয়ত, গ্লুকোজ ফ্রুক্টোজ জাতীয় খাবার, যেমন কিশমিশ, খেজুর, কাজু বাদাম, এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুক্রাণু বৃদ্ধির উপায় আছে, সেহেতু এটাও খাদ্য তালিকায় পরিমিত পরিমাণ রাখতে হবে। 3 নম্বর যেটা, সেটা হলো টাটকা শাকসবজি। সিজনালি যেসব শাকসবজিগুলো হয়ে থাকে, টাটকা সার ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়াই যে সবজিগুলো হচ্ছে, সেইগুলো যদি পর্যাপ্ত পরিমাণ খাওয়া যায় তাহলে শুক্রাণুর সংখ্যা বেড়ে যাবে। 4 নম্বর যেটা, সেটা হলো যে কোনো ধরনের, অর্থাৎ সব ধরনের নেশাদ্রব্য থেকে দূরে থাকতে হবে, ধূমপান, মদ্যপান ইত্যাদি থেকে দূরে থাকতে হবে, এবং পরিমিত পরিমাণ, দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। সর্বোপরি হোমিওপ্যাথিতে কিছু কার্যকারী ওষুধ রয়েছে, যে ওষুধগুলো একজন অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ এবং রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হয়ে সেই ওষুধগুলো যদি নিয়মিত কিছুদিন খাওয়া যায় তাহলে 0% থেকে উত্তোলন হয়ে শুক্রাণু বৃদ্ধি পেয়ে পুরুষের বন্ধ্যাত্ব দূর করতে সাহায্য করে থাকে। সেই জাতীয় ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুসারে কিছুদিন খেয়ে যেতে হবে, তাহলে শুক্রাণু বীর্যে পর্যাপ্ত পরিমাণ শুক্রাণু বৃদ্ধি পেয়ে যাবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।